আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এসএসসি 2021 পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই বিষয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা এই জন্য বোধ করছি, আমরা যখন আমাদের অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি তো সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যাসাইনমেন্ট শিরোনাম অনেকেই ভুল করেছ, অনেকেই বিভিন্নভাবে লেখার চেষ্টা করেছ। তো সেই সমস্যার সমাধানের উপায় হিসেবে আজকে আমি এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কোথায় থেকে এবং কিভাবে লিখতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চতুর্থ সপ্তাহে তোমাদের যে বিষয়গুলো অ্যাসাইনমেন্টে দিয়েছে সেগুলো 60টা বিষয় মোটামুটি হবে। তো এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো প্রথমেই দেখো, ফিজিক্স তোমরা অনেকেই যে বিষয়টা ভুল করেছো, অনেকে বিষয়ের জায়গায় বাংলাতে বিষয় লিখেছো। তো এই জিনিসটা মনে রাখবে, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট শিরোনাম ব্যতীত বাকি সকল তথ্য, আমি আবার বলছি, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট শিরোনাম ব্যতীত বাকি সকল তথ্য ইংলিশে ক্যাপিটাল লেটারই লিখতে হবে। তো এখানে ফিজিক্সের আমরা পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট শিরোনাম দেখছি সেটা হচ্ছে শক্তির রূপান্তর, এবং এখানে অ্যাসাইনমেন্ট ক্রমিক নাম্বার তোমার বসাতে হবে এবং বিষয় কোড, এই দুটোই কিন্তু ইংলিশে বসাতে হবে। এরপরে বায়োলজির যে বিষয় শিরোনাম আছে এটা দেখো এখানে অনেক বেশ বড়, তো সেটাকে আমরা ছোট করেও লিখতে পারি। এখানে যেমন ছিল সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ, এটাকে যদি আমরা শুধুমাত্র প্রভাবকের প্রভাবক নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ লিখি সেক্ষেত্রেও কোনো ভুল হবে না, যেহেতু আমাদের উপরের অংশটুকু পুরোটা লেখা সম্ভব নয় আমাদের কভার পেজে, সেক্ষেত্রে ওইটা আমরা ছোট করে লিখতেই পারি। এছাড়াও তোমরা তোমাদের যে বিষয় শিক্ষক আছে তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো। এরপরে উচ্চতর গণিত, হায়ার ম্যাথে যেটা আছে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যার সমাধান। এরপরে ইকোনমিক্স, অর্থনীতিতেও তোমাদের এই অ্যাসাইনমেন্ট শিরোনামটা বেশ বড় ছিল, সেটাকে ছোট করে আমরা সূচি ও রেখার সাহায্যে বিধি বিশ্লেষণ মতামত প্রদান এইটুকু লিখতে পারি। তো এইটা একটু খেয়াল রাখবা। এরপরে ইতিহাস ও বিশ্ব, এখানে দেখো হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এইটাকে আমরা এটা গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। তাহলে আমরা এটা যদি আমাদের কাছে একটু বড় মনে হয় সেক্ষেত্রে আমরা যদি লিখি বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গ্রিক ও রোমান সভ্যতার অবদান মূল্যায়ন, এতটুকু যদি আমরা লিখি সেক্ষেত্রেও আমাদের কোনো ভুল হবে না, যদি এই এতটুকু যে ছোট জায়গা দেওয়া আছে এই জায়গার মধ্যে যদি সম্পূর্ণটা এটে যায় তাহলে কোনো সমস্যা নেই। এরপরে আছে বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ, ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এরপর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, যেটা শিরোনাম আছে যে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। তো এই হচ্ছে মোটামুটি অ্যাসাইনমেন্ট শিরোনাম। তোমরা যখন তোমাদের কভার পৃষ্ঠায় অ্যাসাইনমেন্ট শিরোনামগুলো লিখবে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে, কারণ অনেকেই এই অ্যাসাইনমেন্ট শিরোনাম ইংলিশে লেখার চেষ্টা করেছো, ইংলিশে লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা বাংলাতে লিখবা, আর বাকি যে তথ্যগুলো আছে সেইগুলো অবশ্যই ইংলিশে ক্যাপিটাল লেটারে লিখবা। তো আমাদের এই অ্যাসাইনমেন্ট শিরোনামটা আসলে আমরা কোথায় থেকে নিচ্ছি, তো অ্যাসাইনমেন্ট শিরোনামটা অ্যাসাইনমেন্ট তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টের যে কলাম যে ঘরটা আছে সেই ঘরে যা থাকবে সেইটাকে আমরা অ্যাসাইনমেন্ট শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারি। তো অনেক ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট ঘরে হয়তো অনেক বেশি কিছু লেখা থাকে, সেইটাকে আমরা ছোট করে যদি লিখতে পারি সেক্ষেত্রে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাহায্য নিয়ে সেটা লেখার চেষ্টা করবে, কারণ আমাদের যে কভার পেজটা দেওয়া আছে সেইখানে মানে বেশি কিছু লেখার আসলে জায়গা নেই। তো সেই জিনিসটা মাথায় রেখে যদি একটু ছোট করে লেখা সম্ভব হয় সেক্ষেত্রে এই জিনিসটা তোমার বিষয় শিক্ষক বা আরও যারা এই বিষয়ে দক্ষ তাদের থেকে সাহায্য নিতে পারো। তো আশা করছি তোমরা এই চতুর্থ সপ্তাহের বিষয় শিরোনামগুলো বা অ্যাসাইনমেন্ট শিরোনাম খুব সুন্দরভাবে লিখতে পারবে, নির্ভুলভাবে লিখতে পারবে এবং আমাদের জমা দেবে। আশা করছি সব তথ্য পেয়েছো, ধন্যবাদ।